তো মাতা লোয়া যায় আসলে করি না আল্লাহ আনো তো করছে আপনার কোথাও জানেনি পিতা মাতাকে ভালোবাসবেন কী করবেন ভালোবাসবেন অন্তরের অন্তঃস্থল থেকে মোহাব্বত করবেন দোয়া নিবেন পিতা মাতার দোয়ায় আসল পিতা মাতা মরে গেলেও তাদের উপরে আমরা দায়িত্ব পালন করব। হুজুরের এবার রাসুল সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ বলছেন তাদের জন্য দোয়া করা রব্বের হাম হুমা কামা রব্বায় আনি সবই আর এরপরে পিতা মাতার যে বন্ধু আছে বান্ধবী আছে আপনার আম্মার বান্ধবী ওদের সাথে ভালো ব্যবহার করবেন ওদের সাথে ভালো ব্যবহার করলে তাহলে তাদের সাথে ভালো ব্যবহার করা হয় আব্বা আমাকে হিসেব করি টাকা দিবেন না খানা খাওয়াইবেন না খানা হিসেব করি খাওয়ায় ওলা হাঁসটা থাকলে সদিন করি করি মা বা আরে লজিং বাইতলেনি হাঁড়া এরকম সিটিং বেজি আছে না গো লক্ষ্মীপুর আসে না মা বাপে তোকে হাঁস ওলারে বাঘ করে নিতে খাওয়াইছি বা যে তুই হাসদিন খাবি তুই হাসদিন মা বা আরে ডাইরেক্ট বলবা মা বেগ ঘর রেডি আছে দিন যেদিন যেন মন চায় জিয়ানো বালা রানছে আনে আগে হাসটা হীক্ষা করি কনো রোগ হোজে লেবে। মার কোনো বাঘ নাই বাঘ আছে নি রে মার কোনো বাঘ নাই আর মা বাপেও কিছু লাই আদফ্লে শিখাইয়েন শুধু হুডে হুডে তুই আইয়েন না শুধু আয়ুজ মিললে শিখাইয়েন বিস মিললে শিখাইন একামতের দিনের কাজ শিখাইয়েন আর ওলা মাইয়ারে যত সময় বিয়ে করাইন বিয়ে করানা ঠিক না বুড়িকে বুড়ি কিন্তু সব সময় মজা আনন্দ আর বিয়ের লাইলে আমার মায়ে অন ছোট তো এদিন না ওকে কয় মাইয়া ডিগ্রিতে হরে কোথ আমার মেয়ে এটা অন ছোট কেন বিয়ে দেয় তাহলে আল্লাহরে ফোন দিদ আল্লাহ ছোট ছোট আর মাইয়া ছোট সিটারির একটা শেষ আছে তো সমাজ জেনাবে বিচারে ভরপুর হয়ে যাচ্ছে আপনার মেয়ের মাধ্যমে যদি আরেকটা ছেলে জেনা থেকে বাসে আমনের মাইয়া যদি ছেলে ইগের উচিলা জেনা থেকে বাছে একটা সন্তান যদি সদগায় জারিয়া দি যায় কত বিশাল স্বভাব কত বিশাল নাক ইউদি নাসারাদের সিস্টেম আমাদের মাঝে ঢুকি গেছে বেগুনকালি দোয়া করে ফিলিস্তিন আল্লাহ ফিলিস্তিন এলে বাসাক করে মারো তুই নিজেও তুই ইসরায়েল হ্যাঁ তুই নিজে ইসরায়েল ভোলা মাই এত ঘটনা করে বুড়িকে কইতে হইত না কার বসকালে দোষ কার না আছে কিতাবের নাম বসকালে দোষ এরকম সিটিং ফিতা মাথা বর্তমানে আমার মাহফিলে নাই রে আরে সাবজেক্ট দিলে বিপদ হবে কারণ আমি ভাবা আর লৈছুরি আর মন কষ্ট জানি তো ওইসা এক होला প্রশ্ন দিছে আসসালামু আলাইকুম আফসার হুজুর আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আই অলসো আই লাভ ইউ আচ্ছা আপনি একটু বলবেন যে একটা মেয়ে আর একটা ছেলে তারা হারাম রিলেশন করতে চায় না বিয়ে করতে চায় কিন্তু মেয়ের পরিবার রাজি না ছেলেরা সবাই রাজি মেয়ের বাপে সরকারি চাকরি চায় না সরকারি চাকরি যা করে হাঁস ছ পার্সেন্ট লোকে আর বেগুনাটা বাক্কা ছাড়া নেই না তাই বিশ্বনবীর মাইয়ারে সরকারি চাকরি চাই দিছি নি রুডু তিতা আবু তোর আপ কয় ওনারে পুতিতা গড়ও নাই মারি তোতে বিশ্ব সুন্দরী খাতুন জান্নাত ফাতেমার আদি আল্লাহ তালা আনহাকে দিছে শেষ শোনার মানুষ এখন আর পাওয়া যায় না শুধু বিয়ার ফাস্তাটা দিলে হোলা কি করে হোলা ডাং ডাং করে ওলা মানুষের কাছে সুগরি হারে কই দিবি সুগরি হারে না মানুষের গাছ মানে এত আব্বার গাছ অসুবিধা কি এত আব্বার গাছে সুগরি হারে আর কি তা করবে এতে বেলে হলাম ফেসবুক চালাক কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি ব্যাটকাই কো কি আল্লাহ তো করে তোরা দেবে আন্দরে কি কয় আল্লাহ তো করে এই যে এত বিয়ে করছে আড়া করছি বেগ এই দিদি সে দানা মারি অপ্তর করি দাও হেই গরিব সাই বিয়া দিদি অন বেগ গুণ আল্লাহ দিলে আমরা লাইন হয়েছি হয়েছে নি মাগো কি ডাকাচ্ছা জমা না গো গো মাগো মাগো মা আর কির বেটা আমেরিকার রাজা ধনী বেটা আগই মহাদেবপুর যে মাইয়ার বার মাইয়াগা সুন্দর হেতের মতো হেঁড়ো মলা পৃথিবীতে ইচ্ছা রাজা শনে হেতে বেনসন সিগারেট টানে দেখেন এতে উক্কা দিয়ে দিয়ে আরে দালাল বাজার যায় এতে মানুষের সিনাধি বাড়ি দেয় মানুষের মানুষ কয় না কত গোলামের ফুতের আমি পাতা দেই আমার মেয়ের জন্য না লাখ লাখ ছেলেরা প্রস্তাব দেয় আমি পাতা পাতা দেই না তো এরকম সিটিং মাইয়ার বা বর্তমানে আমার মা ফিলে সাদুর গাদ দেই না না রে কত হ্যাডম তুই দিয়ে আইবি বেড়া

এরকম যদি সিটারি করে মুসলমান বিয়ে শাদিটা হচ্ছে জাস্ট সুন্না তরিকা জেনাবসের থেকে বাসা। এড়ে আর কিচ্ছু না এখন বিয়ে হইল আর সাতাশিটা অস্ত্রের কবি বিয়ে গেছে একটা হইলো বিয়ে দিছেন তোমার ঠকছেন তো আর না এটা আরো বালা দিয়ে দিতে বিয়ের বেতে পেলে ঠগা দিতে আসে বেলে দিয়ে দিছি আল্লাহ অস্তে আর জামাইয়ের বরকতে আর এটা খাইবো বা জামাইয়ের কিচ্ছু নাই আয় কিছু সহযোগিতা করিও আহ সহযোগী মানুষ পাওয়া যায় না রে এই জন্য ওলারি মরি আর ইউক্রেইন ফিলিস্তিনের হোলাই হামাটে যায় কই হন ইউক্রেনের মাইয়ারা কিছু লেগেছে গো রাশিয়া কিছু বেলারুশ কিছু হাঙ্গেরি বস নারীর হাট নারীর বাজার হোলা থাকতো নার ই বালা বালা ডকের হোলা রাখালিয়া উন্ডে এক্সিডেন্ট কি কিরব আল্লাহ হোলা তো ন কথাটা তো হাসের মতো মনে করস মাসাছিরা আরও পাইছো দোয়া করে দিছে কার মরেনি বাইরে আছো বছর সাছাল ধরে একই তই মরি কবরও গুলে এরা করি হয়েছে সাসি জিডি অজ্ঞ মরговор করো কিনা দিও নাই আরো বাস আরো বাস আল্লাহ তোরা আরো বাসাক এরা বলে আরা মরি যাবে মরে যাবো এরা ইঞ্জিনিয়ার আলী মরে যাবো আচ্ছা যাবে কই তো ক্রোয়েশিয়া যাবো আল্লাহ ছেলেদের বিহেসাদির ব্যবস্থা আপনি করেন আল্লাহ तमाम পৃথিবী জানা ব্যাপারে ভরপুর तमाम পৃথিবীতে ফ্রান্সে ষাট পার্সেন্ট জার্গা হলা তারপরে জার্মান উনুষাট পার্সেন্ট এরপরে ক্রোয়েশিয়া হাঙ্গেরি এরপরে আছে এই পর্তুগাল এ পর্তুগাল একটু কম আছে সেদিনও আছে পঞ্চাশ পার্সেন্ট ইটালি আছে একটু পার্সেন্ট আহা আহা জার্গা হলার দোয়ানদারি পৃথিবীতে এই তরিকাটাই ইউ দিনটা ডুকে দেয় আর এই তরিকাটা আঙ্গো মাইয়ার বা বিয়ে দ্বিতীয় রাজি নো মাইয়া শেষ আর মাইয়ার ববি কালকি কিতাবের না ববিকাল ভবিষ্যৎ আর কি সামনে কিন্তু দুলিশ্বর সামনে কি কলিজার টুকরা মা কলিজার টুকরা আব্বা ছেলে মেয়ের মা বা ফেরা দোনো পক্ষে বলিয়ে বিয়ে শাদি দিয়ে এলাম ইয়ো বুঝবেন এ কথাটি তো বা ইসলামী বা যার এই পৃথিবী যে দিনটি বানাইছে সেই দিনটি ধরি আইসল্যান্ড বরফ দশ মাইল তো বরফ হয়ে গেছে উর্ফি নিছি আসলে যে বরফ ঠান্ডা নম আসলে ভিতরে আগুন হে দিন না বার ভূমিকম্প একসাথে এরপরে ভূমিকম্প তু লাভা আগুন বার আগুন অগ্নিগিরি ওর কথা কয় না ১৯ ডিসেম্বর অগ্নিগিরি প্রতি মিনিটে বারো হাজার কিউসেক লাভা বাইর নদীর মতো লাভা জিএনদি যায় ইয়েন্দি সহ আলা আলা অগ্নিগিরির লাভা কারে কয় আল্লাহ এর এরপরে এর আঠারো বিশ দিন আগে হয়েছে কনাই সিন দেশ চার হাজার দিন আগে হয়েছে কনাই জাফান কনাই গোরের তো দিকে চতুর্দিকে এরপরে কবি আহা ভুল করছি মাই আগে আসলে বিয়ে দিয়ে এলাম ছিল আহা কি করলাম আল্লাহ তুমি তৌফিক দাও সরকারি চাকরি যদি ছেলে মেয়ে রাজি থাকে আল্লাহর পক্ষ থেকে বালা ছেলে হইলে আল্লাহ দিলে বিয়ে দিতেন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি লাইন আল্লাহ করবো ইনশাল্লাহ আর তোকে বলার কর দিকে কিতা করতাম তোকে মানুষের মতো লাগেনি কুত্তো তা হারা ফ্যান হেঁদে না এন্দি দি হুয়া হিয়েন দি হুয়া তোর লাগে ইয়েন দি বাঘা সিটটা চুল রা দিস তোর সিটারের মতো লাগে কথা ঠিক কিনা কতুর কাম তুই করস কইসি অজ্ঞ গরু গেল দশ গা মূর কাহাল রিজিক উৎপাদন না করলে তোর বিয়ে করে দেশ নষ্ট করি আতুরা যুবকের আতুড়া প্রত্যেকে ইনশাল্লাহ কিছু কিছু কাজ করব, খাদ্য উৎপাদন করব করবো কর্তৃপক্ষের নির্দেশ আমি আজকে মূলত অন্তর রহস্য নিয়ে কথা কই কলপ নেই আবুল নসর ভাই তো করছে সুন্দর বয়ান তারপরে মহাদিস আবুল নসর ভাইও করিয়ে এলেছে ইঞ্জিনের কোনো ইঞ্জেক্টার কোনো কোন তেল গামানি বা ইনজেক্টার কোনো প্রবলেম নি বা প্লাগে কোনো শর্ট নি কোনো কি কারণ তোরা আল্লাহর দেশ কারণগুলো কি কি সিটারি কিনলে করছে নোয়া সিটি কিনলে মন চায় না একটু আমরা কলবে এখানে একটু আলট্রাসোনোগ্রাফি করব আল্লামা জালাল সুই এই ইমাম গাজালী রহমতুল্লাহের কিতাব বিশ্ববিখ্যাত গ্রন্থ এহিয়া উলুম উদ্দিন থেকে ইনশাল্লাহ রেডি তো এখন কথা জাগে বুঝো কলব তো সো দেই না কলবের দিকে কিতা করি ওই ফেসবুকে বিষয় দিয়ে দিছি চীন এবং রোমানদের চিত্রশিল্পীদের প্রতিযোগিতা এই আমাদের এই দেহ এই দেহটারে মূলত সালাতি আছে কে দেহের যে মূল আমাদের ইঞ্জিন কেন্দ্রবিন্দু কলব কি কলব এটা আমাদের সব কিছু আর কলবের কলবের এ মন্ত্রী কলবের এ অন্তরের এ যে বাহিনী অন্তরের এ নবস হল বাদশাহ মানে কলবের কি দেহ হইল রাজধানী আর মন্ত্রী হইল এ বিবেক বিবেক কয়দে কামটা করছ তোর বিবেকটা নাই তারপরে ক্রোধ হইলো পুলিশ অফিসার তোর মেজাজ খারাপ হইলে পুলিশ দি তোর কলমের এ ক্রোধের দমা হবি তারপরে কামনা হইলো দুশ্চরিত্র গোলাম তোর মনসা এ বাবির লোকে ফ্র্যাম করিবার নাই তখন পুলিশ অফিসারের ফোন দিই তুই তোর নফসরে মহাখাঁচা করি নফসরে সোজা করবি ইমাম গাজালি কত সুন্দরভাবে বলছেন আল্লাহ একবার তো হুন কলব যদি আন্ধা হয় বিপদ আরো বেশি হ্যাঁ কলব যদি আন্ধা হয় আমাদের দেহটা হচ্ছে কি এ গোড়া আর এ দেহ নামক গোড়াতে সাওয়ার করছে কে কলবে কে কলবে কে রে এখন কলবে যদি গোড়া আন্ধা হয় গোড়া আন্ধা হইলে কি তব যে ইচ্ছে যদি সি যদি আঙ্গ যদি এই যে সি হেতে আন্দা হইলেও হাতে দৌড় দৌড়ি বা হেটেন তোরে হারে নি আর যদি গুঁড়ায় আন্দা হয় তো তো সি অন্ধকারে হইলে তো আরো বেশি বিপদ গুঁড়া আন্দা হইলে আরও বিপদ তাইলে আমার কলপ যদি অন্ধকার হয় তাইলে আমার দেহচ্ছে আরও ভয়াবহ আর দেহ যদি অন্ধকার কলব যদি অন্ধকার হয় দেহ যদি অন্ধকার হয় আমারে দেহইটারে কলবিটারে সোਣੀ দেহ সাজালে জাহান্নামে লই যাইবো কই এইজন্য কলব ঠিক করতে হবে কি না হ্যাঁ হ্যাঁ খুব মজার একcanal আলোচনা প্রাণ প্রেম সুন্দর করে দিব অল্প সময় ধৈর্য সহকারে শোনার আমন্ত্রণ রইলো পড়ি আমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা খা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ জাল্লাহু হানু কয় বান্দা ওয়া লা আলাই আলাইসা লাকা বিহি ইলমুন তারপরে আপনি ওইদিকে নজর করবেন না যেদিকে আপনার ওইদিকে চিন্তা করবেন না যে যে বিষয়ের প্রতি আপনার এলেম নাই ইননা সামা ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কান আনহু মাসউলা নিশ্চয়ই মানুষের কর্ণ মানুষের চক্ষু এবং মানুষের নপস কলপ এগুলো আল্লাহর দরবারে মহা খাজা কলবেরও প্রশ্ন করবে আল্লাহ অথচ সহিয়াল বোকারি হাদিস যেটা আমি তেলাবাদ করলাম বলেন রসুল সাল্লুআাল্লাম বলেন্লাম তত্লাম বিহিও তালী আমার উম্মত কলবে যে চিন্তা চেতনা করছে না মুখ দি না কয় অথবা কার্যক্রম যদি বাস্তবায়ন না করে তাহলে আল্লাহ তার গুনা কাটা মাফ করে দিবে কথাটা কি বুঝছেন ফিলোসফি সাবজেক্ট মাথা ঠান্ডা করে বুঝতেইব নহ বুঝে হয়তো নকো বা ভাই কি ওয়াজ করে ভালো লাগে না সব কিছু আছে এখানে মজা আস্তে আস্তে দিব আমি ইনশাল্লা পড়ে আমিন তইলে হাদিসে কয় কলমে যেটা আইসি আল্লাহ মাফ করে যতক্ষণ না মুখ দি না কয় দুস্ত হয়তো বন্ধুদের কইস রে মায় বালা লাগে রে এই মুখ দুইটা কইসেন গুণ হয়েছে আর জিনা করলে আপনার গুণা আপনাকে জাহান নামে নিবে আর আল্লাহ রসুল কলবে কলবে চিন্তা করছে মাফ করে দিছে কিন্তু আয়াতে বলতেছে সুরাতুল ইসরার ছত্রিশ নম্বর আয়াতে কয় তোমার কাম যা শুনছে ইয়ারফোন লাগাই যত গান শুনছ সবদি যা দেখছ কলবে যা চিন্তা করছ সব কিছু আমি আল্লাহ তোমারে মহা খাজা করিও তাইলে এই প্রশ্ন যদি করে ইমাম গাজালি দেখছেন কন্দি বেড়াই আঙরে ধরছে কলবের প্রশ্ন করলে আঙর কারো উপায় নাই তাইলে তলে তলে সমঝোতা করতে হইব কার সাথেই আল্লাহ মনের মধ্যে কত খারাপ চিন্তা ইয়ে আমনে মায়া করি এগুলা কেউ জানে জানেন আপনা জানেন আপনি মায়া করি দয়া করি আরে মাফ করি দে কলব আমরা আল্লাহরে দেখি না আল্লাহর জিকির ভালো লাগে না একামতের দিনের কাজ ভালো লাগে না নামাজ ভালো লাগে না ঘটনাটা কি ভালো না লাগার কারণ হইল আমাদের কলবটা নষ্ট মসজিদে যাও দুই এক পার্সেন্ট দুই পার্সেন্ট যায় জুতো এক কানি এক কানি এনো হাগল লাইনে হয়তো ডাকাতের মতো বা আর যে আরেকজনের জুতা ফালতায় ওলানে ডাক দে যারা জুতা ফালতেছে তোর মারে আই বিয়ে করাই আনছি কুন্দুর এনদি কয়ার ঠ্যাং ডলে সাথে আসলে তো সুইটে এটা লাজন ফালতিছে তো দেয়া এরকম সিটিং বুড়গা বর্তমানে আর মাহফিল নাই রে আছে তে এই যে বুড়গা এনা বালা লাগে না দালাল বাজার সাউয়া দোয়ানো গেলে হেতে দুই তিন ঘন্টা ওই থাই রে হাতের নষ্ট কি নষ্ট এতে ফিলিস্তিনের লাই বিকে এসে টিয়া হারাইছে রকেটে টিয়া হারাইছে ফিলিস্তিনের লাই হত্যি বা দোয়া করে কিন্তু এতে নিজে ইসরাইল এত সুধি কাজ কারবার ব্যাগ কানাঙ্গ মহাদেবপুর করে করেনি আরেকজনের লাইল কাটি আই সিস্টেম করি এতে জোর নোয়া ঝড়ে জমাতে সহিত জোর নোয়া ঝড়ে দু জায়গায় গাড়ায় তাহলে কর এত আজি হাজি এরকম সিটিং ঘুরখা সিটিং হাজি আমাদের রে লক্ষ্মীপুর নাই রে ভাতের নাম ইজরাইল হাতের নাম একই জেইল্লা আর একই জেইলার বিরুদ্ধে দোয়া করে মহাদেবপুরে জোনটা যদি গাসা খায় যদি সদর থানা পুলিশ সুবাৰের কাছে লিষ্টি থায় এত যদি ফোন দে সার আঙ্গুইনো তিনজন আছে গাছা কর তোর নাম কি দেখ ক টু না কত তুন নাম তো আরো লাল দাগ দি আছে খাড়া গোলাম রু তুই কনে আছ তো এক গাঁজা ঘর আরেক গাজা ঘর ধরে বেলা ফোন করলে পুলিশ অফিসার রাগ না অনি তোরা একই জেলেরা আরেক জেলেকে বিরুদ্ধে ধোয়া করলে আল্লাহ আগে তোরে বোমা লাই মাই অবস্থা এই কলব নষ্ট আমাদের কি নষ্ট যদি কলব সাফ করতে পারি এ কলব দিয়ে আল্লাহকে অনুধাবন করা আল্লাহর উপস্থিতি অনুধাবন করা সম্ভব ইজা হায় হায় নবীজি কয় আমার যখন আল্লাহ জিকির করে কলব থেকে প্লিজ বার হয়ে যায় আল্লাহ জিকির বন্ধ করলে ইবলিস আবার ঢুকে পড়ে নবীজি বলছেন ও দুনিয়ার মানুষ আনিবনা বাসিন্দা দিয়ে আল্লাহ তালা আনু অঃ তার পরে রাসুল চাল্লাহি সাল্লাম বলেন লাউ লা আনা শেহতি নাইয়া হুম হু না আই লা কু লোভে বানিয়া দাম লে নাজানো যদি বনিয়াদমের কলবে ইব্লিচ যদি এইবাবে মুখে গিলি মুখে বরি না রাইখত তাইলে এই মহাদেবপুর থাকিয়া মানুষ আসমান জমির সব রহস্য তারা দেখতো দেখি না কি লে কলবে শতাংদেছ তো আয় না দে লুকিং ক্লাস্টার মেয়েদের জাপস হয়েছে সিন্দেশের চিত্রশিল্পীরা আর রোমান দেশের চিত্রশিল্পীরা লক্ষ্মীপুর আপনার শিল্পকলা একাডেমিতে চিত্রশিল্পীর প্রতিযোগিতা করতেছে আর্টিস্টেরা এবার গুন খাওয়ারেছে তুলি টুলি আনি বস্তার মেধে তুই দেখছি এরা আঁকে না ডিসি সারে কয় বিচারক মন্ডলীরা কে তোমরা আঁকো না কাকো আঁকা হয়ে গেছে তারা আই একটা ফর্দার টানা দেখছি তাদের দেয়ালে আর এরা তিন চার ঘন্টা মিলি এরা চিত্রশিল্পী আঁকতে আছে খুব সুন্দর এরপরে ফলে কবাই আনারা আঁকেন না তো ফেল ইয়ে ক কোন আঙ্গোড়া আঁকা আছে কোনো আঁকছেন একসাথে ঢুকলাম আমরা রোমে কোন আঙ্গডা আঁকা আছে আপনারটা আনারা আঁকেন শেষ হইলে কইয়েন এরপরে শেষ হয়েছে কয়েক ঘন্টার পর তারা চিত্রশিল্পী দেয় সবাই খুশি আন্নগোটা দেয় এরা পর্দাটা সরাই আর ইডা ডাইরেক্ট এনে রিফ্লেকশন আরো দারুণ দেখা যাইতেছে ক ঘটনা কীটা আমরা এই এই বোর্ডারে এইভাবে আমরা টেক টেকনোলজি ব্যবহার করছি আপনার কলপ যদি টেকনিক্যালটা অবলম্বন করতে পারে এই জগৎ থেকে মহান প্রভুর উপস্থিতি আপনি কল্পনা করতে পারিবে এরকম কল্পনা করছে কে ইব্রাহিম খলিল্লা ডাইরে ত্রিপাল নাইনে ফোন লাগাই দিই আজালিকানুরি মালা কুতে আমি এমনি করে আমার এই প্রেম খলিল জমিনের সব রহস্য দেখা দিছি নমৃত্য সুরা গ আগর তুই জালাসা কাত তোর শক্তি নাই ক আছে না না আছে ডাকায় তো রলাই মুইয়া দেখা দিও আমাদেরকে আগুনের অফিসার ফোন করে দিছে কহিজ্ঞাকে কতার আলাই বুরাইম আগুন রে আমার দুষ্টু ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা বলছি নি আগুন উনি আসফান জমিনের রহস্য দেখেন এভাবে মোহাম্মদ আলাইহি সাল্লাম দেখছে কলক পরিষ্কারের কারণে লিনোৰিয়া হুম আয় আতিনা এন্নফুহু সামিউল বসি আমি আপনাকে সব ক্ষুদ্রতের কারখানা দেখাইবার লাগবে মেৰাজ তার আর শজিমে লৈ আনছি এইবাবে আলি দাদিল্লা নিব দেখি এলাইছে আফসার সব কেমনে কর আজকে রোজ টা এমন মজা কৰি দিও ইনশাল্লাহ বয় আমার লাই যেহেতু বই কল্লাই তো বইতে রাজি আছি কোনো অসুবিধা নাই আল্লাহ একবার যখন এ মক্কা বিজয় হইল তিনশো জন মূর্তি কারীজি তো ওয়াকুল যা আল হাকু ও বা তৈল ইন্ডাল বা কাহ না জাহুকা বলে কোবাই মূর্তি ভাঙছে কিছু মূর্তি সাদের মধ্যে লটকে তো হুজুর তু হুয আলি রা দিল তুমি আর কান্দুরুব্দি খাড়াই কোবাই ভাঙ ভাঙ্গ কাহ যে আপনার কান্দে খাড়াইও নবিও হোক এই আই কেন করি আপনার কান্দুরুব্দি খাড়া কালি অ তুমি আমার লড নিতে না এই মোহর নব এনের না ভি এর নবীর লোট তুমি ধরতে পারবি কেমন কান্দো ক কড়াও কোনো অসুবিধা নাই পারমিশন দিলাম কান্দে খাড়াইয়া মূর্তি বাঙে এবার ক নবী ও আসমান জমিনের সব রহস্য দেখতে পাইতেছি এখানে এগারো হাজার বলতেছে কারেন্ট টু কারেন দিয়া এই কলবের চোখ খুলি গেছে কলবের চোখ খুলিয়া গেছে আঙ্গর সমস্যাটা হইলো আঙ্গ কলব নষ্ট হয়ে গেছে গা ছাত্রছাত্রী লেয়া করে না আঙ্গ কলবে শ্বাস করে দিছে মোবাইলে নামাজ ভালো লাগে না দেখবেন হোলাইনের যুবকেরা একা একা নিরিবিলি থাকতে ভালো লাগে মোবাইলে তারপরে এই ব্লু ফিল্ম দেখিয়া সব আসা চিত্র দেখিয়া তে তিন চার মাস পাগলের মতো আছে এই কারণে আমাদের ইসলাম ভালো লাগে না দাওয়াতিকাস ভালো লাগে না এদিকে দিনের কাজ ভালো লাগে না একামতে দিনের কাজ ভালো লাগে না আলেমুল আমার কথা শুনলে হাতের কাছে বিষের মত মনে হয় ওয়াজ নসিহতের ইডা হাতের কাছে শব্দ দূষণের মতো মনে হয় আঙ্গ কলপটা ঠিক করতে হইব যদি ওই সিন্দেশের চিত্রশিল্পীগুলো লাইনে যদি এই পাত্ররা ঠিক করতে পারি একান্ত থেকে নজর করলে আর সো আজই পর্যন্ত আমরা দেখতে পারব হানজালা রাদি আল্লাহ তালা আনু হুজুরের ওয়াজ তো আইতে আইতে যেরকম তোরা যাইতে যাইতে অন্তর জান্নাতের বাগানে আসত বাদ যেতে যেতে আবার দুই নম্বরী চিন্তা চলি আবার আউ আক দিল না তেল আনুর কই শেষ না ফাঁকাঁকা হামজালা না ফাঁকাঁকা হামজালা হামজালা সিটিং হয়ে গেছে মোনাবেক হয়ে গেছে গা কিল ক হুজুরের ওয়াজও বইলে এত ভালো লাগে আর হুজুরের ওয়াজও তো আইলে দুইন কাম বেগ দুই নম্বরী শুরু হইয়া যায় হুজুরের কাছে আইসে হুজুর হামজালা তো নষ্ট হয়ে গেছে হামজালা নষ্ট নষ্ট ন কলবের যে অবস্থা আমি ওয়াজ করিবার সময় কোথায় এরকম কলব যদি ঘরের ভিতরে থাকতো তারপরে অফিস আদালতে থাকতো ও আমার ওমত আমার হানজালা ফেরেস্তারা সালাম দিত মোসাফা করতো তোঙ্গল লগে এক্লেফের তলে হুইতো আল্লাহ একবার তাইলে এতটুকু আলোচনা কি শিখেলাম আমাদের কলব পরিষ্কার করতে হবে এই কলব নষ্টের কারণে আজ আমরা নষ্টের ধার ধারা ভাঙতে চলিয়াইছি জোরে

কলব যেটা খাতের হয়ে আল্লাহ মাফ করি দেয় আয়াত দি যে ধরলেন ইসরা ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ কলবের ভস্ন করবো হ্যাঁ আল্লাহর কথা ঠিক আল্লাহ যখন আপনার এগারো জায়গা আগুন লাগাইব জাহান নামের অশি সাহেবের ফোন দি গা একটা জায়গা বাদ্রুশিয়া ত্রিণ দিও লাগা আফসারির পাল্লাহিটা কথা কলবে ফিসিমা লিহিম না তাদের বামে আগুন ও আইমা নিহিম না তাদের ডাইনে আগুন ওয়ামিন খাল ফিহিম না তাদের ফিসে আগুন ওয়ান আমা মিহিম নার তাদের সামনে আগুন ওয়ামিন ফাউকিহিম নার জাহান নামির গো মাথার উপ দিয়ে আগুন ওয়ামিন তাহতিহিম না তাদের নিচে দিয়ে আগুন ছয় জায়গা আগুন লাগি গেছে সারাবিল হুমিন কাতিরান আগুনের তাদের জামা কাপড় তালফারু উজু হুম তাদের ফেসে আলাদা আগুনের বক্স লাগাই দিছে হায় হায় আল্লাহ কর রফিক তোর আরো একটা জায়গা বাদ রয়েছে তুই সুরা হরস ন তোর কলজের মধ্যে আগুন লাগাই দিও না রুল কাদা তুল্লতি তাত্তলিওয়াল আল আফিদা তোর কলজের মধ্যে পর্যন্ত আগুন লাগাই দি তোর রং বাজি আয় আল্লাহ সুরে ছাড়িও তুই জানলা জানলা আম আপনার এই তো ভাবে ফোন করি কইসি কলজের মধ্যে আগুন লাগাইব আপনি আজ আল্লাহ আল্লাহর একটা ফোন দিলেন না লক্ষ্মীপুর তারপরে সদর থানার ওসি সাহেব যদি ফোন করে টিটু ভাইয়ে হ্যাঁ তুমি আবদুল আলী জি

আহ আল্লাহ তুই কেমন এসেছিস দা আরে আতোহানি দে রোন তালাতে ঢল আরে কি এসেছিস কও না তুই পাগলছিস নি পাগল ন হয় শেষ তো আর ওসি সাহেবের ফোন দিছি উমা উমা কি তাকো এবার হতিও আগল উমা কি তাকো শুধু ফোন দিছে হয়তো কোনো পাসপোর্ট এর ভেরিফিকেশন আছে বা কোন সমস্যা আছে তথ্য দিবে শুধু ফোন দিছে এটা শুনিয়ে তুই হাগল তোরা দে আল্লাহ যাহ নামে জ্বালাইব দুইশো হাসাশিবার আগুনের কথা কৈছে কোরআনে তুই একটা বারো তোনারে ফোন দিলি না আল্লাহ কে মারিটি খাইব তুই একটা বারো তো দি ভয় করলি না আল্লাহ এসব মারি খাইব কে নবীজিদের কইছে দেড়সুল কাফেরাও না বুল কাপের মসলু হদিন। মুসলিম শরীরেরা দেশ কাফির গাগো একটা দাঁত ভাইয়ের সমান তাইলে তোর যে দাঁত আছে রায়পুরের দাঁত খোদার গাড়া দাঁতি মিলার তিন গা দাঁতে এক ইঞ্চি তিন গা এক ইঞ্চি তিন গা তিন গা সমান কত আর ভাই কথা ক সময় কম তো তিন গা সমান জোরে গ তাহলে একটা দাঁত ওহুদ পাহাড় হইলে ওহুদ দৈর্ঘ্য কত ছয় মাইল কয় মাইল তাইলে তিন দাঁত সমান কয় মাইল হয় আঠারো মাইল এবার হাদিস এই হাদিসটারের শেষের দিকে কয় গেলা সু সিলদিহি সালাসু মাসিরাতি জহান জাহান্নামির গায়ের সামরা তিন দিনের পথ তিন দিনে কতটুকু যাইলে মানুষ মুসাফের হয় আটচল্লিশ মাইল ওই আগের যুগের তিন দিনের পথ তাইলে আটচল্লিশ মাইল পর্যন্ত এব তোর সামরা দগ কত আটচল্লিশ মাইল এত মোটা চামড়া আফসারি ত্রিষট্টি ইঞ্চি যদি এতে জাহান্নামও যায় আঠারো দিয়ে তেষট্টি দিয়ে গুন দে কত হয় এগারোশো মাইল এত লম্বা হাতে এরপরে আইলিঙ্গ আয় হাসিন চি যদি দরস আঠারো দিয়ে গুণ দে নব্বই মাইল বেশি নয় বেরোস্তারে যদি ও এক মাইল করেছে আছে নব্বই জনে কেউ কেউ বলতে দালাল বাজার তো মোর হজ্যন্ত আর কেউ কেউ দালাল বাজার তো রাখালি হজ্যন্ত শেষ আর তুই আর এটা এক ইঞ্চি ব্যাট ধরি এক ইঞ্চি হলে আঠারো মাইল এক ইঞ্চি হলে সামরা আছে আটচল্লিশ মাইল এত কথা কয় না তুই নবীর কথা নিয়ে হাসির মতো মনে করিস না আমি বস্তু বাদল লগে মিলাইলাম এবারে চোদ্দ ডিসেম্বর আমি বই মিলেছি মিলাইছি দাঁত ধরে ধরি আমি পুরা বডি বানালাইছি মেসির ঠ্যাং ধরছি কত এই নালাইটা ধরছি কত এক ফুট বেশি ধরি না হ্যাঁ তাহলে নালা আরো লম্বা আছে এক ফুট এলে দুশো ষোলো মাইল শুধু এক ফেরসটা এক কিলোমিটার করে যদি সেঁচে আর আন্ডুইটা ধরছি তিন ইঞ্চি তিন ইঞ্চি হলে কত চুয়ান্ন মাইল এত কথা কয় না সামরা আছে কদ্দুর আটচল্লিশ মাইল বে লিডি দানের মাথা ঠিক আছে নি তুই যে পুরুষে কতটুকু কষ্ট সহ্য করে মাত্র এই বেথা মাফার যন্ত্র আছে ডেলরোমিটার গুগল সার্চ দিলে পাই যাবি ডি এল ই আর ও এম ই টি ই আর ই ডেলরোমিটার ব্যথার একক হচ্ছে ডেল পুরুষ পাঁচচল্লিশ ডেল কষ্ট সহ্য করে পাঁচচল্লিশের উপরে এলাকাতে মারা আম্মাজিরা শুধু সন্তান প্রসবে সাতান্ন ডেল কষ্ট সহ্য করে আরিবাই কত ডেল ইঞ্চি গেছে এত কষ্ট তাহলে তোর সামড়াটা যদি আটচল্লিশ মাইল পুরুত্ব করে যদি এই জায়গাটা এত বড় করে তিন ইঞ্চি সমান চুয়ান্ন মাইল উপর নিজ চিকিৎসা বিজ্ঞানে যদি নারীর লজ্জাস্থানটা সাড়ে তিন ইঞ্চি ধরে তেষট্টি মাইল তাইলে কত কোটি 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 ডেল কষ্ট আয় হারে কষ্টটা বুঝে পেল্লা তোর ই কই তুই আই সর শোকের ফানি শাড়ি দিয়ে একটা ফোন দিলি না আল্লাহ আয় কেন এত কষ্ট সহ্য করি নে মায়া করি দয়া করি আপনি আরে মাফ করি দে। তোর কলব তো নাই তো তোরে ডল লাগে না তুই দালাল বাজারের গরু তো নো গাল্লানি গেছ ও জব সব গরি কালাইতে আছে আর ও গাড়ি করি করে তলে তোলে বাঞ্চি রান্ডি করে গাছ তোলে লতা চলায় খায় তারপরে কেলা চামড়া খায় এ গরু সুরা গরু ইটা বোঝে না আধা ঘন্টা ঘর আর হব করি তোরে তো দরিয়ে আল্লাহ আল্লাহ যে তোরে ছোট্ট আই তোর কুলজে গুণ লাগাইম আয় তোর কুল জলাম জাহান নামে কি ভয়াবহ শাস্তি এক এক রোমে এক এক রকমের শাস্তি কারো ঘরে গরম হানি কাবাইব খিদ মাইরে চোড়ে মাইরে চোড়ে আল্লাহ আল্লাহকে কিছু হানি কাবার না এবার হানি হানি দিব সকু বিমাইন হামিমিন মিন গরম হানি কাবাইব ইয়ে তারপরে ইয়ে জার মিন আল্লাহ আছে ডক ডক হানি কারণে মারলে ডক করি এতে খাইব খাইলে গলার নেচি তো ধরিয়ে এটিরা সোলাই উড়ি যাইব কত বড় এ। যার নামের অন্ড অন্য কন্ডম চাইলে তো এটা দিকে চাইলে জনে হিডির মধ্যে মানুষ হিডি খাড়া রইছে তারা ডরে কব আল্লাহ ফানা চাই জানালা বন্ধ করে নিগুনের দেখলে ডল লাগে আয় আয় কত রকমের আজাব আঙরে দিব আঙ তো সে কলব নাই আল্লাহ দুইশো হাসা শিবার ফোন করছে একটা বারো ফোন ব্যাক করলাম না আল্লাহ হোম্মা আজির না না আর আল্লাহ জাহান নামে রাজার থেকে আমরা বাঁচতে চাই কইসেন নি কন নত নালার বাড়ি খাইছিলেন নি চেয়ারের মেয়েতে নালাতি কোন সময় বাড়ি খান না নক্ষণির ব্যথা অত সহ্য করতে পারেন না দাঁতে কাঁটা আটকিলে তো ভাগল যান চোখ যদি এক ইঞ্চি ধরি আঠারো মাইল স্কোয়ার চোখ তাহলে আঠারো মাইল চোখে সাইনি স্কুলে ঢুকে বোধে চুরিটা কত মাইল

এ তিন হলো ফ্যাট ভরি আহার করা ফ্যাট ভরি আহার করলি ভালো করি খাইলি আল্লাহ জিগির ভালো লাগতো ন আর কাম মোহো বাড়ি যাবগ ইমাম গাজালী কয় সার বিলাসবহুল আসবাবপত্র পোশাক সুন্দর ঘর ঘর বাড়ি লাইতে দুর্নীতি করতে আছি আমরা তারপরে লোক ছয় হলো তাড়াহুড়া এটাও একটা কোদার গজব ইটা দিয়ে কলবের ভিতরে ডুকাই তোর অ্যাক্সিডেন্ট করা যাবে পুলিশে তারপরে লোক সাত হলো ধনের মোহ আট হলো ও দরিদ্রতার ভয় তারপরে নয় হল মাজাব বিরোধ ও হুজুরের কাছে কাঁচি দি দিব মাঝামি বিরোধী লাগাই দিয়ে হুজুর হে হুজুরের বালা কয় হে হুজুরের হুজুরের কাফের কয় কথা ঠিক আছে নি এ হুজুরের কলপ নষ্ট করে দি আল্লাহ তো দূরে রাখি জাহান নামের দিকে পৌঁছাই দিব তারপরে দশ সাধারণ মানুষকে আল্লাহ জাত সিভাত নিয়ে আলোচনা জড়ানো কিনা আল্লাহ আঙ্গরেও বানাইছে তাইলে আল্লাহরে কে বানাইছে এই সমস্ত চিন্তা বৃত্তি ঢুকে দিই তোর জাহান নামে লো যাব কলপ নষ্ট করি এগারো মুসলমানদের প্রতি কুদারণা কায় বহুত বালা নিজেরই নিজে ভালো মনে করি কলব আপনার নষ্ট আসেন এই যে এবলি সে আত ফাঁদের বাক্সা জাল টি আছে আর কি জাল যাইতে আছে ইয়া ইয়ে আল্লাহাম কো রে ইবলিস ওই যে দরি নারা এক খাসার মধ্যে বগা আর এক খাঁচার মধ্যে খাজুরের ডাল্লা ঠিক দি রে কান্দল লই লো যা কিরে তুই বাড়াই কীটা লই যাস আই মানুষে ফাঁদে আটকাই জাহান নামে লো যাই কত ইডার মধ্যে কোনো আল্লাহ কোনো জাল টাল আসে নি কান্নাইও আছে কান্নাল্লায় রাখছি ইয়ানো কোনো জাল নাই আপনালা স্পেশাল জাল আনারে হেড ভরি ভাত খাবায় দিও ভালো করে এ খাইলি এই আপনে তার যদি না আল্লাহ জিগির না আনলে দেখছি হে জাল নাগজ বিল্লা কন তারপরে কি এই আপনার এ ধনের মোহ নবীজি দুনিয়াতে আসছে আর এ দেখে যে এই প্লিচেটাই অস্বস্তিকর অবস্থা কসারা পৃথিবীতে খোঁজলো ঘটনা কি তারা কোনো তথ্য হয় না এই ওলামাইয়ারা কয় চায় ঘুরিছে আই কয় মোহাম্মদের জন্ম হয়েছে দুনিয়া তো মূর্তি বুঝা গই ক ঠিক আছে তার সাহাবির ঘরে বোলাও ক হারিনা তো এদিনের যদরে বলে আস্তা বুলে মরি এদিনে দুনিয়ার কোনো মোহ নাই হ্যাঁ তারপরে ক রাও হারিবা কয় নবীজি মারা গেলে সাহাবির ঘরে জেহাদ করিয়া দেশ থেকে দেশ তাগরে জয় করায় ধনের লোভ ডুকাই দিবা এক ক লবে তারা ধ্বংস হয়ে দিবা আজ মুসলমান তো ক্ষমতার লোভে ধনের লোভে ফরকাল বেশি এলেছে কথা ঠিক কিনা এক এক মিছা কথা মুসলমানে কয় আসমান জমিনও বদ্যত্য নয় এত বিষাক্ত মিছা কথা কাট্টা কাট্টা মিছা কথা লোভের কারণে কথা কয় না ঠিক নেই তো এই এই ইবলিচা সোরা মানুষের বুলেই বেললাই একদিন আল্লাহ জাল্লা শাহানুরে কয় আল্লাহ আর তো আন্দোলন শেষ করছে নান্নার কাছে এ নয়টা আন্তর্জাতিক দাবি ফেস করি কয়টা আন্নার কাছে নয়টা দাবি করি এরো আল্লাহ আল্লাহ আমনার দয়া করে আমারে নয়টা আন্তর্জাতিক দাবি পূরণ করি দে নয়টা দাবি কি কি শুনবেন নি এক নম্বর হইল ক লাই ইন লাম্মা ইব্লি সাল্মা দে ক লা আই রব্যাঞ্চল তানি লালু দে ও জহেল আনি ও জহেল তানি র আল্লাহ আপনি আমাকে এই লক্ষ্মীপুরে ভাড়াইছেন দুনিয়াতে ভাড়া দিছেন আপনি আমার এই অভিশপ্ত করে ভাড়াইছেন তো ভাড়াইছেন যে দুনিয়াতে আল্লাহ একটা ঘর দেন ফাজা আল্লি বাইতান আপনি আমার জন্য একটা ঘর তৈরি করে দেন আল্লাহ কলাল টয়লেট বাথরুম এ গোসলখানা এগুলোই হইল তোর তারপরে ঘরবাড়ি এর ফলে দুই নম্বর দাবি পলাই জাল্লি মাজেলে সান আল্লাহ আপনি আমার একটা সভা কক্ষ দেন বইবার কোথাও জায়গা দেন আল্লাহ জাল্লা ওই প্লিজ তোমার বসার জায়গা জনসভা আড্ডা দিবার জায়গা হচ্ছে দোকান আর চতুর্মুখীর রাস্তা সোমুনি জি ইয়ানো তুমি ঘটনা নাগদালাই বা গাড়ি এক্সিডেন্ট করা দিবা এতে রোট লগে হতে রটো লাগাই দিবা বাজার এই শাউনো বই বই এন তুমি যা চালি বাজি করবা যত লোক বাজার অনর্থক যাইব এগুলো তোমার ফাটিল লোক কয় না এবার তিন নম্বর আন্তর্জাতিক দাবি সাইতি আছে কলা এই যে আনলি তো আমার আল্লাহ কিছু খানা দানা দেন আল্লাহনু কয়লা তো আমি তোমার লাই খানার ব্যবস্থা করছি যে খানাতে বিসমিল্লা কয় না যে খানাতে যে খানাতে তারপরে বিসমিল্লা বলা হয় না সেই খানা তোমার খানা এইজন্য খানা খাইতে কি করবেন নয় আপনার লগে ইপলিশনও খাইতে আছে মানে আপনারও ইপলিশ এরবারে সাইন নম্বরে কয় আল্লাহ এ জানলিস আল্লাহ না আল্লাহ কিছু ফানির ব্যবস্থা করেন আল্লাহ কুল্লু মুস্কির তোমার খানা হচ্ছে তোমার সরব হচ্ছে সব তারপরে মদ প্রত্যেক মাদক দ্রব্য মদ গাঁজা ইয়াবা আসেনি এটি কায়না ভাটি কায়দা ভাটি আসেনি এগো এটা ইবলিশের খানা খায় তাম পৃথিবীর অনেক মুসলমান এই দিকে বড় বড় জিগুন জিগুনের বড় বড় মনে করেন ড্রিঙ্ক করে কি করে এটা আরো একটু পরে বলছি ইনশাল্লাহ তো আসেন পাঁচ নম্বর কলাই জয়াল্লি মোয়াজেন পাল্লাম না আল্লাহ একটা আহ্বানকারী বানান ঘোষক বানান মোয়াজেন বানান যেভাবে মসজিদ থেকে মোয়াজেনে আজান দি মানুষের আল্লাহর দিকে ডাক আর তো কিছু লাগবো কলাল মাজামিন গান বাজনা বাদ্যযন্ত্র হচ্ছে তোর মুয়াজ্জিন মুসলমানের হলামাইয়া এখন চালায় চালায় রে ঠিক কি না চিল মারিবেন কোনখানে আর কইতার না ঠিক কি না সারা জিন্দিগি যা করল রে এখন সিল মারার ভিতরে আছে ঠিক না কি কই আল্লাহ তো করে এদেরকে বলা ধর্ম ব্যবসায়ী যে ল্যাংডা নাচ দেখলাম না হজুবিল্লাহ এটার দ্বারা বিবৃতি দেওয়ার দরকার ছিল আমি আর এগুলো করবো না তবা করেছি আমি আপনাদেরকে খ্যাতমত করব আল্লাহ যদি কবুল করে মহিলাদের মাঝে আমি কাজ করব এই বিবৃতি না দিই বোরকা টোরকা লাগাই সালামালাইকুম জি আমু কেমন আছে আরোগ্য দেখছি কাইলে বুঝলি কি ফেরির উপরে আছে না কন দি আছে কনাই তার কাবর সবর আমি আর কইলাম না গানটা ফেমাস একটা গান আছে গাড়ি চলে না চলে না কথা বুঝছেন নি রাওয়াহুল হজরত এই রিলস ভিডিও পাইলে দেখছি এই পাঁচটার দিকে বিকাল পাঁচটার দিকে চলি দেখায় আপনাদের কাছাকাছি থাকতে ভালো লাগে ঠিক না তাহলে ইবলিসের মুয়াজ্জিন মাজামির ইবলিসের মুয়াজ্জিন নাজামির মাজামির মানে কি বাদ্যযন্ত্র আছে নি বাদ্যযন্ত্র আজ আমাদের হাতে হাতে আমরা শুনতেছি তারা ইবলিসের পার্টি গেছে এর পরে আরো একটা আন্তর্জাতিক দাবি কয় ছয় নম্বর কলাই জানলি কোরআন আন কল্লা মুসলমান হলে কোরআন দিবেন না আল্লাহ তো একটা কোরআন দেওয়ানোর দরকার কিছু পঠিত পুস্তক পুস্তক দেন না কলা আহ আল্লাহ শানু ক কলা শেরো খারাপ খারাপ গান কবিতা কবিতা তোমার তারপরে এ ফটিত কিতাব খারাপ খারাপ গান ঠিকই না অশ্লীল অশ্লীল গান কবিতায় এগুলা তোমার আছে না আছে নি কত খারাপ খারাপ গান যুবকেরা শুনে যুবকেরা শুনে মন খুলি শুনে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধলি সোনা দিবি হাত বান্ধবি শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফুটে এটা কত হইল নি শালুক ফুলে তো বেশি লাজ কারণ এই শালুক ফুট রাচ্ছা ফোটে হিডে ঠিক ঠিক কিনা কথাটা এভাবে বললে ভালো হইতো যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবকুলের লাজ নাই মসজিদে না ছোটে লো মসজিদে না ছোটে আরে 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 অন্ত আরে আরে কইতি নো এনে দিয়া গোমাইনি তো একটু ফিকাপ দিবি যুবকুলের লাজ নাই মসজিদে না ছোটে লো মা না ছোটে আরে আরোতে কস এবার ফিক আপদি আরে 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 আল্লার শোনে যার ভালোবাসা আপ দিদি আল্লাহরা দেখা রবের শোনে যার ভালোবাসা সেই তো শেষ দায় লোটে এলো যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি ও যুবক এই বাদ্যযন্ত্র দি ইবলিস আঙ্গর করতেছে তাম পৃথিবীতে মুহূর্তে হাতের নতুন নতুন গান বাদ্য হাতের কোরআন পৌঁছাই দেয় দেয়নি কিন্তু ইসলামী বক্তৃতা গান ইসলামী বয়ান হইনবার সময় নাই কইবার সময় নাই এটা শেয়ার কমেন্টস লাইক করতে গেলেও এতে যেন বিপদ ইউটিউবে নিজে মনে এতে শেয়ার করে না কমেন্টস করে না কমেন্টস করলে তো জিনিসটা ভাইরাল হয়ে গেল তাম পৃথিবীর মানুষ শুনলো কথা ঠিক কিনা তারপরে ইবলে পরে কয় আল্লাহ ও আল্লাহ এ জি কিতাব আপনার একটা পুস্তক দেন লেখার কিছু দেন ব্যাক হল আনে ব্যাক মুসলমানের ব্যাক মানুষের লেখবা আরও লেখার কিছু দেন কয়াল ওয়াসম তারপরে তোর লেখার বস্তু হইল উলকি আঁকা মেসি ভাইয়ের ডেনার মধ্যে আঁকি না আসেনি নেইমার ভাইয়ের ইয়ার দিয়ে আঁকি না আসেনি এইভাবে দেখবে নিউদিন আসার কই এনে উলকি অনাগ মুসলমানেরাও আঁকে এসিড দি তারপরে কেমনে কেমনে লাগা আই লাভ ইউ

আল কযব মিথ্যে হইল তোর বাণী যত মিছা কথা আছে এডি ইবলিশ চসোরার কথা যত মুসলমান নাম দিয়া বেড়া বেড়ি আস্তা আস্তা মিছা মিছা বিবৃতি দেয় মিছা মিছা বক্তিতা দেয় মনে করবে না তে শতানের মুখে কথা কও ঠিক না মাগো আধা ঘন্টা হরহর বিবৃতি দেয় আস্তা কাটটা মিছা কথা মাগু কি জবাব গো কাছে দিব শয়তানের ওই নয় নম্বর আন্তর্জাতিক দাবি রে আল্লাহর কাছে কয় আল্লাহ এ জাল্লি মাসায় দা আমনা আল্লাহ তার একটা ফাঁদের অত্যাধুনিক এই দে কারখানা দেয়। যিহেতু নতুন নতুন সফটওয়্যার লাগাই ফাঁদ তারপরে বানাইতে আর ইয়ম সাইনা ইচ্ছা উন্দুত দরার কল বানায় ফাঁকি দরার কল বানায় বাগদরার কল বানায় আল্লাহ একটা কল দেন আল্লাহ কয় আন্নিসা ও এ নারী হইল তোর ফাঁদের বাক্সা এড়ি দিয়ে দিয়ে সুন্দর করি হোলা গো ধনু কাই কই যাস ঠিকই না